হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আলোচনা করব আমি একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে, যেটা এসছে হচ্ছে স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে সিজিএল এর রেজাল্ট আউট হয়েছে। ঠিক আছে, তো আমি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব। স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে ssc.nic.in। এই ওয়েবসাইটে গেলে এরকম একটা পেজ খুলে যাবে এবং সেখানে পুরো লেটেস্ট নিউজের ফার্স্ট দেওয়া আছে। দেখা আছে জুলাইয়ের 1 তারিখ এসছে এটা, এই নোটিশটা। তো এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে একটা পিডিএফ খুলে যাবে। তো পিডিএফটাতে সুন্দর এখানে দেওয়া আছে যে দ্য স্টাফ সিলেকশন কমিশন কন্ডাক্টেড দ্য কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশন টায়ার 1 2019 ফ্রম 3/3/2020 to 9/3/2020 ইন দ্য কম্পিউটার বেসড মোড এ টোটাল অফ 9,78,103 ক্যান্ডিডেটস অ্যাপিয়ারড ইন দ্য শেড এক্সামিনেশন। ঠিক আছে, 9,78,103 জন ক্যান্ডিডেট পাস করেছে, ঠিক আছে, টায়ার ওয়ানে। ঠিক আছে, তো এখানে list 1, list 2, list 3 করে দেওয়া আছে, কাট অফ দেওয়া আছে, সেটা নিচে আলোচনা করবো, তোমরা এগুলো পড়ে নেবে। ঠিক আছে, নিচে গেলে এখানে এসসি যারা ক্যান্ডিডেটস কোয়ালিফাইড ইন টায়ার ওয়ান ফর অ্যাপিয়ারিং ইন টায়ার টু, পেপার 1, পেপার 2 অ্যান্ড পেপার 4। ঠিক আছে, তো এখানে কি আছে, এসসি এসসিদের ক্ষেত্রে 156.73419, ঠিক আছে, কাট অফ মার্কস। তার ক্যান্ডিডেটস কতজন আছে, 1,576 জন। এসটিদের ক্ষেত্রে সবাই দেখতে পাচ্ছ ওবিসি, ইডব্লিউএস, আনরিজার্ভড। বাকিদের ক্ষেত্রে তোমরা সবাই দেখে নেবে কেমন কাট অফ মার্ক দিয়েছে। আমি পুরোটা আলোচনা করতে যাচ্ছি না, আলোচনা করতে গেলে ভিডিও বড় হয়ে যাবে। এবং ক্যান্ডিডেটস কোয়ালিফাইড ইন দ্য টায়ার ওয়ান অফ দ্য অ্যাফেডিং অফ দ্য টায়ার টু, পেপার 1, পেপার 2 অ্যান্ড পেপার 3 ক্ষেত্রে, এখানেও এসসি এসটি ওবিসি সবার ক্ষেত্রে কাট অফ মার্ক এবং ক্যান্ডিডেটসদের কতজন অ্যাভেলেবল আছে তা দেওয়া আছে। এসসিদের ক্ষেত্রে যেমন দেওয়া আছে 130.7665, এখানে অ্যাভেলেবল আছে 3,647 জন পাস করেছে। ঠিক আছে, তো তারপরে এখানে ঠিক একই রকমভাবে ক্যান্ডিডেটস কোয়ালিফাইড ইন দ্য টায়ার ওয়ান ফর অ্যাপিয়ারিং ইন টায়ার টু এখানেও দেওয়া আছে। ঠিক আছে, এখানেও সেরকম যেমন আছে কাট অফ মার্ক, ফার্স্ট এসসিদের ক্ষেত্রে 115.35401, 22,965 জন পাস করেছে। ঠিক আছে, তো তোমরা সবাই এটা দেখে নেবে ভালো করে। তারপরে এখানে বলা হয়েছে যে কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল টায়ার টু অ্যান্ড টায়ার থ্রি এক্সামিনেশন 2019 ইজ টেন্টেটিভ শিডিউল টু বি দ্য হেল্ড 12/10/2020। ঠিক আছে, 12/10/2020 থেকে 15/10/2020 হবে ওই পরীক্ষাটি, যে টায়ার টু অ্যান্ড টায়ার থ্রি আছে। ঠিক আছে, তো এরপরে হচ্ছে অ্যাডমিট কার্ড, যারা তো অ্যাডমিট কার্ড তো ডাউনলোড করে নেবে, যেটা বলা আছে 7 নম্বর অপশানে। এবং যারা কোয়ালিফাইড করেছে এবং যারা কোয়ালিফাইড করেনি তাদের ক্ষেত্রে যে মার্কস কেমন, কোনটা ভুল হয়েছে কোনটা ঠিক হয়েছে সেটা এই ওয়েবসাইটেই জানা যাবে, https তো ssc.nic.in, এটা হচ্ছে এসএসসি অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইট 7/7/2020 থেকে জানা যাবে। ঠিক আছে, 6/8/2020 পর্যন্ত এটা থাকবে। ঠিক আছে, কী করে জানা যাবে, রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে এটা জানা যাবে। ঠিক আছে, তো রেজাল্টটা কীভাবে চেক আউট করবে, তো এখানে গিয়ে এরকম এই যেখানে ইউজার নেম আছে এবং পাসওয়ার্ড দেওয়া আছে সেই পাসওয়ার্ডে গিয়ে এখানে ক্লিক করতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। তারপরে এখানে যে ক্যাপচার কোড চেয়েছে সেই ক্যাপচার কোড দিয়ে দিতে হবে। ক্যাপচার কোড আমার এখানে আছে DT XHM। ঠিক আছে, তো আমি এখানে লগ ইন করছি। এখানে যারা যারা এ করেছো তাদের ক্ষেত্রে এখন যেটা রেজাল্ট, এখানে দেখবে রেজাল্ট মার্কস এরকম একটা অপশান আসবে এবং এখানে যে রেজাল্ট যে এক্সাম সেই এক্সামটা দেখাবে এবং তারপরে এখানে সাবমিট, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সাবমিট করে দিলে এটা ঠিক রেজাল্ট চলে আসবে। ঠিক আছে, এরকমভাবে তোমরা রেজাল্ট চেক করে নিতে পারবে। তো আজকের ভিডিও এতটাই ছিল। তো যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। ঠিক আছে, এইসব রিলেটেড সমস্ত ভিডিও এবং রেজাল্ট সংক্রান্ত কিংবা বিভিন্ন রিকোয়ারমেন্ট সংক্রান্ত ভিডিও আমি প্রত্যেক দিনই আমার এই চ্যানেলে আপলোড করতে থাকি। তো থ্যাংক ইউ।